আসসালামু আলাইকুম। বিমানের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু সে সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখন আপনাদেরকে পড়ে শোনাব, তাই লাইক শেয়ার করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। করোনার প্রকোপ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শেষে 29 এপ্রিল খুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। যেসব দেশে করোনার প্রকোপ বেশি ওই সব দেশকে নিষেধাজ্ঞার তালিকায় রেখে অন্য দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে আগ্রহী বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। এ লক্ষ্যে আজ জরুরি বৈঠক ডেকেছে ব্যবিচক। বৈঠকে অভ্যন্তরীণ কক্সবাজার রুট চালুর বিষয়েও আলোচনা হবে। জানতে চাইলে ব্যবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান যুগান্তরকে বলেন, বিধিনিষেধ শেষ হওয়ার পর 29 এপ্রিল আন্তর্জাতিক রুটে শিডিউল ফ্লাইট চালুর বিষয়ে ভাবা হচ্ছে। কয়েকটি দেশে নিষেধাজ্ঞা রেখেই আমাদের ফ্লাইট চালু করতে হচ্ছে, তবে কোন কোন দেশের সঙ্গে ফ্লাইট চলাচল করবে না সে বিষয়ে নির্দেশনা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে বৈঠক করছি। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে। এক্ষেত্রে ব্যবিচকের নিয়মাবলী মানতেই হবে এয়ারলাইন্সকে, তবে কক্সবাজারে ফ্লাইট চলাচলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা জানায়, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় চলতি মাস থেকে ইউরোপ এবং 12 দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ব্যবিচক। করোনার প্রকোপ কমে আসা কয়েকটি ইউরোপীয় দেশের নামের তালিকাও পরিবর্তন আসার কথা রয়েছে। 29 এপ্রিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে। বর্তমানে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। ব্যবিচক এই কর্মকর্তা বলেন, আন্তনগর বাস ও ট্রেনের সঙ্গে সমন্বয় করে পুরো পরিসরে 29 এপ্রিল থেকে ফ্লাইট চলাচল করবে। শেষ করছি, আসসালামু আলাইকুম।